রোহিঙ্গা ইস্যুতে বুধবার নিজেদের অবস্থান স্পষ্ট করলো অমিত শাহের হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় নগর উন্নয়ন এবং আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরীর টুইটকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন, দেশে বসবাস করা রোহিঙ্গারা অবৈধ বিদেশি এবং তাদের নির্বাসিত করা হবে। নির্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে স্পষ্ট করেছেন, রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে গণ্য করবে না ভারত। তাদের দিল্লিতে কোনো ধরনের ফ্ল্যাট বা শরণার্থী কার্ড দেওয়া হবে না বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন স্পষ্টভাবে। এ ব্যাপারে দিল্লির যেসব এলাকাতে রোহিঙ্গাদের বসবাস সেখানে ডিটেনশন প্রক্রিয়া চালুর ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য, মায়ানমারের সেনা অভিযানের পর থেকে বিভিন্ন রাস্তায় ভারতে প্রবেশ করে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। শুধুমাত্র দিল্লিতেই রয়েছে প্রায় 50,000-এর মতো রোহিঙ্গা। এই আবহে রোহিঙ্গাদের দিল্লিতে ফ্ল্যাট এবং শরণার্থী কার্ড দেওয়া হবে বলে একটি টুইট করেছেন কেন্দ্রীয় নগর এবং আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। তারপরেই এই টুইটকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। বুধবার সেই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে কার্যত সব বিতর্কে জল ঢেলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্বাসনের বিষয়ে বিদেশ দফতরের মাধ্যমে ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে বলে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য, দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং দেশ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ সামনে উঠে এসেছে। এ প্রসঙ্গে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্পষ্ট অবস্থান প্রত্যাশিত ছিল বলে ধারণা তথ্যভিজ্ঞ মহলের। এখানে বিশেষ উল্লেখযোগ্য যে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আড়ালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI জেহাদি কার্যকলাপে নিত্য নতুনভাবে রসদ যোগিয়ে যাচ্ছে এবং এই সব ক্যাম্পে খুন, জখম এবং জেহাদি কার্যকলাপের একাধিক ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এই ব্যাপারে সতর্ক করেছে সে দেশের সরকারকে। এই আবহে দেশের নিরাপত্তাকে সামনে রেখে এই ব্যাপারে ভারত যে কোনো শিথিল মনোভাব নেবে না বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অবস্থানে তা একদম পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।